নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গোলাপ জামুন। এর জন্য আমার কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমরা বানিয়ে দেখাচ্ছি গোলাপ জামুন, তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই। এখানে রয়েছে চিনি, রয়েছে ঘি, রয়েছে দুধ, রয়েছে সাদা তেল, আর এখানে রয়েছে সুজি আর চিনি। আমি মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এবার শুরু করছি, চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি ওই বাটি দেড় বাটি মতো এক বাটি জল দিয়ে দেওয়া হয়েছে, আর এক বাটি জল দিয়ে দিচ্ছি। আমি এক বাটি চিনি নিয়েছি আর তার মধ্যে দুই বাটি জল দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দিলাম। বড় এক কাপ দুধ আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ওর মধ্যে চিনি আর সুজির গুঁড়োটা দিয়ে দিলাম। সুজি আর দুধের পরিমাণটা ঠিক থাকলে গোলাপ জামুনটা খুব সুন্দর হবে। আর এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। এটাকে লো আঁচে করে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি ডোটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিলাম। এবার আমি শিরাটার মধ্যে দুটো এলাচ হাঁটিয়ে দিয়ে দিলাম। শিরাটা হতে থাক। এবার আমি কিছুটা ঘি দিয়ে সুন্দর করে এটাকে ডোটাকে ভালো করে মেখে নেব, কিছুক্ষণ মেখে নেব। ডোটা আমার যত বেশি ভালো করে মাখা হবে, গোলাপ জামুনটা আমার তত বেশি সফট হবে, খেতে ভালো লাগবে। এবার আমার গোলাপ জামুনের ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গোলাপ জামুনগুলি বানিয়ে নেব। একটা তেল দিয়ে দিয়েছি, তেলটাও অল্প গরম হয়ে এসছে। এবার আমি
আস্তে আস্তে দিয়ে দেব। কম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এবার আমি উল্টে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প লাল হয়ে এসেছে, আমি আর একটু লাল করে ভেজে নেব। শিরাটা একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটাকে ঠান্ডা হতে দেব। ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলে ভেতরে কাঁচা থাকবে আর শক্ত হবে, আর ভালো করে ভেজে নিলে ভেতরটা সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি তুলে শিরার মধ্যে দিয়ে দেব। এবার ওই একই ভাবে এগুলিকেও আমি ভেজে নেব। দেখুন আমার গোলাপ জামুন একদম রেডি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য একদিন কোনো এক নতুন ভিডিও নিয়ে। নমস্কার।